ত্বক অতিরিক্ত ড্রাই অথবা অতিরিক্ত অয়েলি হওয়ার কারণে কি তোমার ফেসের মধ্যে প্রতিনিয়ত পিম্পলস উঠতেই থাকে? এই সমস্যা কার কার আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। তো এটাতে মন খারাপের কিছু নেই, সেটার জন্য তোমাদের কিছু স্কিন কেয়ার টিপস অবশ্যই ফলো করতে হবে। যেমন ধরো সিরাম, ময়শ্চারাইজার, তারপর হচ্ছে সানস্ক্রিন, এগুলো কিন্তু স্কিন কেয়ার তোমাদের অবশ্যই ফলো করা উচিত। এবং আমরা অনেকেই আছি যারা এত কিছু ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পছন্দ করি না বা সময় থাকে না হাতের কাছে। তাহলে কি করা যায়? একটা আমরা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে পারি, তবে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই প্রোডাক্টটা যেন এমন থাকে যেটা আমাদের সিরাম, ময়শ্চারাইজার সব কিছুর গুণাগুণ একটা ক্রিমের মধ্যেই থাকে। শুধুমাত্র সানস্ক্রিন হলে হবে না, সেই সানস্ক্রিনের মধ্যে SPF 50 PA++ হওয়া অবশ্যই প্রয়োজন, যেটা থেকে তোমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে তোমাদের স্কিনটা কিন্তু প্রোটেক্ট থাকবে, স্কিনটা সুরক্ষিত থাকবে। মহিলা হোক কিংবা পুরুষ, সবার স্কিনের জন্য সানস্ক্রিন প্রযোজ্য, সবাইকে এটা ইউজ করা প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কয়েকটি ট্রাস্টেড ব্র্যান্ডের সানস্ক্রিন শেয়ার করব, যেগুলোর মধ্যে ভিটামিন ই থাকবে, ভিটামিন সি থাকবে, হাইড্রোনিক অ্যাসিড থাকবে, যেগুলো তোমাদের স্কিনের মধ্যে ময়শ্চারাইজারের কাজ করবে, সিরামের কাজ করবে এবং তোমাদের সানস্ক্রিনেরও কাজ করবে। একটি প্রোডাক্ট ব্যবহার করে তুমি অনেকগুলো গুণাগুণ পাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে কী কী প্রোডাক্ট আছে। সবার প্রথমে যেটা আছে সেটি হচ্ছে দ্য ডার্মাকো 1% হাইড্রোনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। আজকে যতগুলি সানস্ক্রিন শেয়ার করব তার থেকে সব থেকে যে প্রোডাক্টটি বেশি লঞ্চ হচ্ছে, বেশি বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে দ্য ডার্মাকোয়ের এই 1% হাইলুরোনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। এই সানস্ক্রিনটি তোমাদের UVA, UVB এটা ব্রড স্পেকট্রামের সঙ্গে আসে, যেটা তোমাদের ব্লু লাইটসের থেকেও তোমাদের ত্বককে কিন্তু সুরক্ষিত রাখে। এই সানস্ক্রিনের মধ্যে SPF 50 PA++ আছে, 1% হাইলুরোনিক অ্যাসিড আছে, তার সঙ্গে এটার মধ্যে কিছু অ্যাকোয়া জেল অ্যাড করা হয়েছে। এক মাস আগে এই প্রোডাক্টটি 20,000 মহিলারা কিন্তু পারচেজ করেছে, এত ভালো এই প্রোডাক্টটি, খুবই পরিমাণে বিক্রি হচ্ছে। তোমরা পারচেজ করতে পারো, তোমরা তোমাদের বাজেট হিসেবে সাইজ কিন্তু পারচেজ করতে পারবে। এটার যে প্রাইসটা আছে, যেটার মধ্যে 50 গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি আছে, এটার প্রাইস পড়ছে 448 টাকা। নাম্বার 2, ডক্টর শেড সেরামাইড অ্যান্ড ভিটামিন সি সানস্ক্রিন। এই সানস্ক্রিনটির মধ্যেও SPF 50 PA++ আছে, খুব সহজেই স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে এটা বসে যায়। এই প্রোডাক্টের মধ্যে 0% হোয়াইট কাস্ট আছে, তার মানে এটাই এটা পারফেক্ট হওয়ার প্রমাণিত করে, অর্থাৎ কোনো হোয়াইট কাস্ট ফেসের মধ্যে ছাড়বে না। এই সানস্ক্রিনটিও গত মাসে 10,000 মহিলারা পারচেস করেছে, এত ভালো পারচেস হচ্ছে এই প্রোডাক্টটি, খুবই ভালো। ছেলে মেয়ে, মহিলা পুরুষ, এটা সবার জন্যই প্রযোজ্য, সবাই ইউজ করতে পারবে। এটার প্রাইস রয়েছে 424 টাকা। তোমরা কিন্তু এর থেকেও বেশি দামেরও পারচেস করতে পারবে, কম দামেরও পারচেস করতে পারবে, সাইজ হিসেবে এমন। নাম্বার 3, অ্যাকোয়ালজিকা রেডিয়ান্স প্লাস ডিউই সানস্ক্রিন। এই প্রোডাক্টটি নিয়াসানামাইড এবং তরমুজের এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা হয়েছে, যেটা স্কিনকে আমাদের রেডিয়ান্স করতে হেল্প করে, আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং এফেক্ট দিতে হেল্প করবে। এটার মধ্যে SPF 50 PA++ আছে, এটা তোমাদের ক্ষতিকারক রশ্মি থেকে তোমাদের স্কিনটাকে সুরক্ষিত রাখবে। এই সানস্ক্রিনটি ত্বকের গভীরে গিয়ে তোমাদের ত্বক ভেতর থেকে গ্লোয়িং করতে হেল্প করবে। মহিলা পুরুষ, ছেলে মেয়ে সবাই এটা ইউজ করতে পারবে, সবার জন্যই প্রযোজ্য। এই সানস্ক্রিনটি স্কিনের মধ্যে খুবই লাইট ওয়েট, খুবই হালকা একটা সানস্ক্রিন, খুব কোনো কিছু ফিল হবে না, তোমরা যখন ইউজ করবে খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে। এটার প্রাইস রয়েছে 358 টাকা। নাম্বার 4, মামা আর্থ ডেইলি গ্লো সানস্ক্রিন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই সানস্ক্রিনটি ভিটামিন সিতে ভরপুর রয়েছে, এর মধ্যে ভিটামিন সি বেশি পরিমাণে আছে, যেটা তোমাদের স্কিনের মধ্যে যদি হালকা দাগছোপ থাকে সেগুলোকে ফেড আউট করতে হেল্প করবে, তোমাদের স্কিনকে ব্রাইটন আপ করতে হেল্প করে। এই সানস্ক্রিনটির মধ্যে টার্মারিকও আছে, অর্থাৎ হলুদ, যেটা তোমাদের স্কিনের মধ্যে ট্যানিং থেকে বাঁচাবে এবং তোমাদের স্কিনকে ন্যাচারালি গ্লোয়িং রাখতে হেল্প করে। এর মধ্যে SPF 50 PA++ আছে, যেটা তোমাদের ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাবে। এবং মামা আর্থ এই সানস্ক্রিন প্রাইস রয়েছে 350 টাকা। নাম্বার 5, ওয়াও স্কিন সায়েন্স সানস্ক্রিন। এই সানস্ক্রিনের মধ্যে SPF 50 PA++ আছে, ব্রড স্পেকট্রামের সঙ্গে আসে, যেটা তোমাদের ব্লু লাইটস থেকে তোমাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখবে। এই প্রোডাক্টটি প্যারাবিন, সিলিকন, মিনারেল অয়েল সমস্ত কিছু থেকে ফ্রি রয়েছে, স্কিনের জন্য সেফ একটি প্রোডাক্ট। এই সানস্ক্রিনটির প্রাইস রয়েছে 296 টাকা, তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো। নাম্বার 6, নিউট্রিজেনো আল্ট্রা শেড সানস্ক্রিন। এই সানস্ক্রিনটি SPF 50 PA++ এর সঙ্গে যেরকম সাইজ সেরকম দাম রয়েছে, 250 থেকে শুরু। এটা UVA এবং UVB থেকে প্রোটেক্ট রাখার এই সানস্ক্রিন আমাদের ত্বকের পোর্সগুলোকে ক্লক করতে দেবে না, আমাদের পোর্সগুলোকে সেফ রাখবে। সব থেকে বেশি বিক্রিত হওয়া এই সানস্ক্রিনটি খুবই ভালো, এটা কিন্তু ডক্টররাও সাজেস্ট করে থাকে। এই প্রোডাক্টটি খুবই হালকা, এই সানস্ক্রিনটি যাদের স্কিন প্রচুর পরিমাণে অয়েলি অথবা কম্বিনেশন, ইভেন যাদের স্কিন সেন্সিটিভ আছে, তাদের জন্য খুব ভালো প্রমাণিত হয় এই সানস্ক্রিনটি। নাম্বার 7,
ক্লিনিক SPF 50 ফেস ক্রিম। ক্লিনিকের এই ক্রিমটিও খুবই ভালো। ব্র্যান্ড এটা ক্লেম করছে যে এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করবে, অর্থাৎ যাদের মানে বয়সের আগে ফেসের মধ্যে রিঙ্কলস, ফাইন লাইনস, ত্বক ঝুলে যায়, এই সমস্ত কিছু প্রবলেমস আছে, সেই ধরনের স্কিনেও খুবই ভালো কাজ করবে। এই সানস্ক্রিনটি সব ধরনের স্কিনে খুব ভালোভাবে শ্যুট করে যাবে, সবার জন্যই ভালো প্রমাণিত হয়েছে। সেন্সিটিভ স্কিনেও এটা ব্যবহার করতে পারবে, কিন্তু যাদের ত্বক ওভার ড্রাই, স্কিন খুবই রুক্ষ শুষ্ক, সেই ধরনের স্কিনে একটু প্রবলেম হতে পারে। নাম্বার 8, ইন্সফ্রি ব্লুবেরি রিব্যালেন্সিং ওয়াটারি সানক্রিম উইথ SPF 45। এর প্রাইস রয়েছে 800 টাকা। যাদের স্কিন রুক্ষ শুষ্ক ড্রাই স্কিন, সেই ধরনের স্কিনে এই প্রোডাক্টটি খুবই ভালো কাজ করে। এই সানস্ক্রিনটি স্কিনের মধ্যে কিন্তু হাইড্রেশন প্রোভাইড করে, সেই জন্য যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই তাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে। এই সানস্ক্রিনটির মধ্যে গ্লিসারিন অ্যাড করা হয়েছে, যার জন্য যাদের সুপার ড্রাই স্কিন তাদের স্কিনও খুব ভালো রকম কাজ করে। যাদের স্কিন সেন্সিটিভ তারাও এটা ব্যবহার করতে পারবে। নাম্বার 9, ডার্মালজিকা প্রোটেকশন স্পট উইথ SPF 50। এই সানস্ক্রিনটি সেই সব মানুষদের জন্য খুবই ভালো যাদের স্কিন প্রচুর পরিমাণে সেন্সিটিভ এবং অ্যাকনে পিম্পলসের সমস্যা আছে, সেই ধরনের স্কিনে জাদুকরের মতো কাজ করবে এই ক্রিমটি। এই সানস্ক্রিনটির মধ্যে হ্যালুরোনিক অ্যাসিড এবং মোলেটের গুণাগুণ আছে, যেটা তোমাদের স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প, তার সাথে সাথে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট রাখবে। যদিও এটার প্রাইসটা বেশি, তবে প্রোডাক্টটি খুবই ভালো। নাম্বার 10, FN ভেরি হাই প্রোটেকশন SPF 50। সেন্সিটিভ এবং কম্বিনেশন স্কিনের জন্য এই সানস্ক্রিনটি খুব ভালো প্রমাণিত হয়েছে। UVA এবং UVB সান প্রোটেকশনের সঙ্গে আসে, খুবই হালকা লাইট ওয়েট এই সানস্ক্রিনটি। ভেলভেটি একটা সানস্ক্রিন, এটা ব্যবহার করার পর স্কিনের মধ্যে কোনো চিপচিপে ফিল আসে না, কুইকলি কিন্তু স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় এটি হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট একটি সানস্ক্রিন, যার জন্য এটা খুবই উপকারী কিন্তু প্রমাণিত হয়। আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা ওয়ার্ল্ডের বেস্ট, ইন্ডিয়ার বেস্ট সানস্ক্রিন নামের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে পেরেছি। এখন তোমরা তোমাদের স্কিন অনুযায়ী এবং বাজেট হিসেবে যে কোনো একটা পারচেস করো এবং ব্যবহার করো, তোমাদের ত্বক সুরক্ষিত। সেই সঙ্গে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি হেল্পফুল হয় লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা প্রথম আমার ভিডিও দেখছো, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তীকালে এরকমই ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়।